তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি আজকে আমরা বাংলাদেশে কিছু বিখ্যাত জাদুকর নিয়ে কথা বলতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। হাই হাই, এতনা সুকুন। এসব দেখার পরে মনে ধরে সব জায়গায় শান্তি চলে আসলে। রোজার সময় কি বইলা লাইছি, থুকু, চেঞ্জ দ্য ভিডিও। আচ্ছা অনেক আর আবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। এই ব্রো, ও মাই গড, রোজা রমজানের দিন তেমন কিছু বললাম না, জাস্ট একটা ছোট্ট করে অভিশাপ দিয়ে দিলাম। বৌদি আপনার যৌবনে ঠাড়া পড়ুক। কেন? কেননা রোজা রমজানের মাসে রোজা রাখছি, আপনি এসব কি দেখাইতেছেন? আমার তো খারাপ হয়ে যাইতেছে, মানে গায়ের পশম। তোমরা কিন্তু নেগেটিভ কেউ কিছু চিন্তা ভাবনা করবা না, ওকে? আর ওইটাও যেটা তোমরা ভাবছিলা। গিরিগিটি যতবার রং বদলায় তার থেকে কয়েক হাজার কোটি গুণবার বেশি টিকটকাররা তাদের ড্রেস আপ বদলায়, আর হলো নিজের পজিশন বদলায়, আর হলো নিজের মেকআপ টেকআপ বদলায়। এসব বদলায় কি মজা পায় তারাই বেটার জানে। আমরা তো কিছু জানি না, আমরা জাস্ট এগুলো দেখি আর মনে করো বোকাচোদার মতো খালি লাইক কমেন্ট শেয়ার করে দিই। এটা কিন্তু আমার কথা কইতেছি এমন না, আমি কিছু কিছু অডিয়েন্স আছে টিকটক অডিয়েন্স, আমি কিন্তু ইউটিউব অডিয়েন্সের কথা বলেও কইতেছি না, কেননা ইউটিউব অডিয়েন্স তো না বুঝছে লাইকও করবার চাই না। Am I right? Yes. দেখো টিকটক কিকটার টু দেখো, এটা টিকটক অডিয়েন্স বলা হয় না, এটাকে বলা হয় টিকটক রোস্টার। কেন জানো? কেননা তুমি টিকটক গিয়ে তাদেরকে উল্টা পাল্টা কমেন্ট করতেছো, তাই তুমি টিকটক রোস্টার, তুমি টিকটক অডিয়েন্স না। আচ্ছা আমিও ডরাইছি, তুমিও ডরাইছ, ডরাইছো কেন তার প্রশ্ন উঠতে পারে, তাই না? তো ধুম থ্রির যদি নাইকি চলে আসে বাংলাদেশের মধ্যে আর ওইটা আইসা যদি তোমার সামনে বাইক ছাড়া মনে করো কাপড় লিয়ে টানাটানি করে, তাহলে কেমন লাগবে? আমারও এই বুড়া ম্যাগি নুডলস রে দেখে এমনই লাগছিল, তাই আর কি কইলাম, মিডাই নাইলে অন্য কিছু কইতাম সিরিয়াসলি। এটা আগে তুমি বলবা না? দেখো ভাই, এসব ভিডিও দেখার পরে কার কেমন রিয়াকশন হয় আমি জানি না, তবে হ্যাঁ আমার রিয়াকশন এরকমই হয় ভাই, এটা সত্য কথা। তবে আরেকটা কথা বলতে চাই এই মহিলাটাকে, ওর কথা সেই ভিডিও বানাতো। এটা কি কোনো কথা? আমি মাঝে মাঝে বুঝি না এখানে কোন জিনিসটা পুরাতন, মাইয়া পুরাতন নাকি গ্লাস পুরাতন নাকি কাপড় চোপড় পুরাতন নাকি আমি পুরাতন নাকি আমার ভিডিও পুরাতন নাকি তার ভিডিও পুরাতন। তবে হ্যাঁ, ম্যাগি ট্রেন্ড অনেক পুরাতন। এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে? কনফার্ম ভাই আমি এটা ভূত দেখছি, বিকজ দেখো ভাই ফার্স্টে যদি আমি এরকম দেখে থাকি একটা মায়েরা যার মুখের অবস্থা দেখলে মনে করো যে বমি আমার থেকে বাজে অবস্থা হয়ে যায়, কিন্তু পরে যদি দেখি এটা নাইকি সাবানো হয়ে পড়ে তারপরে কেমনটা লাগতে পারে, তাহলে এটা চমৎকার ম্যাজিক ট্যাজিক কিরকম লাগে না? আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় এটা ভেরি ডেঞ্জারাস। অ্যাকচুয়ালি মানে রোজা রমজানের মাস, তো যদি গালি টালি বাইরে হয়ে পরে মুখ দেওয়া তার কারণে আর কি বেশি ভিডিওটা বড় না করি, ছোট ছোট করে ভিডিওটা ছাড়ে ওইটাই বেটার, কেননা ছোট ভিডিওতে গালি কম আইবো এবং টাইম কম লাগবে, যত টাইম কম লাগবো তত গালি কম আইবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, এই সব করে আর কি আমি ভিডিও গুলো ছোট করে ট্রাই করতেছি। আচ্ছা আমি বুঝতে পারি আছি। সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া সেন্ড, আমার জন্য দোয়া করো, এন্ড আপাতত জন্য গেলাম গুলো।